رسول الله صلى الله عليه وسلم صحابه کرام تابعین سلف صالحین شب قدرের জন্য যেভাবে প্রস্তুতি নিতেন আমরাও আমাদের উচিত সেভাবে প্রস্তুতি নিয়া এক নম্বর প্রস্তুতি হলো গোসল করা এই ইবাদতে একাগ্রতার জন্য যারা সলফে সালিহীনগণ ছিলেন ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন কানু ইস্তাহিব্বুনা ইগসিলু কুল্লা লাইলা এই শব কদরের রাতে যারা সলফে সালিহীন তারা প্রত্যেক রাতে গোসল করতেন গোসল করা পছন্দ করতেন যাতে নামাজের মধ্যে ইবাদতের মধ্যে একাগ্রতা আসে সেজন্য এই শব কদরের রাতগুলোতে পাঁচটি রাতে প্রথম কাজ হলো গোসল করা দুই নম্বর হলো খুশবু লাগানো কারণ এই রাতে ফেরেশতারা আপনার সাথে মুসাফাহা করবে আপনার জন্য দোয়ার সাথে আমিন বলবে এখন আপনার বগলের নিচে যদি কেশগুলো এত লম্বা লম্বা হয় ঘামের কারণে দুর্গন্ধে থাকা যায় না এমন অনেক যুবক আছে বগলের নিচে লোম কাটে না মসজিদে নামাজে যখন যাই যখন একটু একটু ঘামাই তার শরীর থেকে দুর্গন্ধের কারণে পাশে দাঁড়ানো যায় না ফেরেশতারা তো দুর্গন্ধ টোটালি পছন্দ করে না লানত করবে আর আপনার বগলের নিজের লোম অন্তত সপ্তাহে সপ্তাহে না বললে পনেরো দিনের ভিতর কেটে ফেলার চেষ্টা করবে এগুলো পরিষ্কার করে ফেলবেন এই সব কদর আসার আগে আগে আতর লাগাবেন খুশবু লাগাবেন অ্যালকোহল মুক্ত অনেক স্প্রে আছে এখন এগুলো ব্যবহার করবেন শরীরের মধ্যে রোলন আছে যেগুলো বগলের নিচে ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করবেন আতর দিবেন আতর ব্যবহার করা সুন্নত তিন নম্বর আমল হলো উত্তম পোশাক পরিধান করা হাম্মাদ ইবনে সালমা রহমতুল্লাহ আলাইহি বয়ান করেন হযরত সাবিতুল বানানি যিনি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাগরেদ তিনি শবে কদরের রাতে সবচেয়ে উত্তম পোশাক পরিধান করতেন এবং মসজিদকে খুশবুদার করতেন মসজিদের মধ্যে খুশবুদার করতেন মসজিদকে আমাদের এখানে একটা দেখলাম এই যে মসজিদকে খুশবুদার করার জন্য যে এটা দান করেছে আল্লাহ তার দানের মধ্যে বরকত দান করুন এই ধরনের খুশবুদার জিনিস দিবেন মসজিদে সব সময় এটা সালফে সালিহীন গেনার আমল আরব দেশে আমরা দেখেছি তারা উদ জ্বালিয়ে দেয় মসজিদ খুশবু হওয়ার জন্য সেজন্য যাদের সামর্থ্য আছে মাঝে মাঝে খোঁজ খবর নেবেন মসজিদে খুশবুদার এগুলো আছে কিনা ইফতারের সময় মানুষ ভালো করে কুলিও করে না যার কারণে ইফতারের পরে মাগরিবের নামাজে দেখবেন পুরো মসজিদ সলাপুডার সিঁহাজুর গন্ধ থাকা যায় না তো তখন এই ধরনের স্প্রে দরকার ভালো করে কুলি করে আসবেন কারণ যখন কোরআন তেলাওয়াত করা হয় সেই কোরআন তেলাওয়াতকারীর মুখের সাথে ফেরেশতারা মুখ লাগিয়ে দেন তা আপনার মুখ থেকে যদি সনাবুডের গন্ধ বের হয় ফেরেশতারা কী করবে লানত করবে না সেজন্য খুশবুদার মসজিদকে খুশবুদার করবেন নিজে খুশবু লাগাবেন এবং উত্তম পোশাক পরিধান করবেন এখন তো আমরা ঈদের দিন ঈদের কাপড় কেনার জন্য ঈদের উত্তম পোশাক করার জন্য পাগল হয়ে যায় কিন্তু সবে কদর যে উত্তম পোশাক করা এটা যে সলফে সালিহীন গেনের আমল সেটা আমরা জানি না চার নম্বর হলো বেশি বেশি দোয়া করা এই রাতে নামাজের চাইতে দোয়া করাকে বেশি গুরুত্ব দিতেন সলফে সালিহীনগণ সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন আদ দোয়া ও ফি তিলকা লাইলা আহাব্বু ইলাইয়া মিনাস সালা অর্থাৎ এই রাতে বেশি বেশি দোয়া করা বেশি বেশি নফল নামাজ থেকে বেশি ভালো নফল নামাজের চাইতে বেশি বেশি দোয়া করাকে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি গুরুত্ব দিতেন সেজন্য আমরা নফল নামাজও পড়ব পাশে পাশে দোয়া মুনাজাতও করব কারণ এই দিন আপনার পুরো বছরের ফয়সালা হবে সেজন্য আল্লাহর কাছে চেয়ে নেবেন গুনাহ মাফ চাইবেন বিশেষ করে সারা বছর যে গুনাহ করেছি গুনাহ হয়ে গেছে সেই গুনাহ থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মাফ করেন পাঁচ নম্বর আমল হলো সিজদার মধ্যে গিয়ে সিজদার কিছু দোয়া আছে সেই দোয়াগুলো করবেন আমার নবীজি সিজদার মধ্যে একটি দোয়া পড়তেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পেরা হাবিব সিজদার মধ্যে একটি দোয়া পড়তেন অত্যন্ত চমৎকার একটি দোয়া যেটা আমাদের গুনাহ মাফের জন্য খুবই উপকারী আল্লাহুম্মা গফিরলি জাম্বি কুল্লাহু এতটুকু জানলেও হবে আল্লাহুম্মা গফিরলি জাম্বি কুল্লাহু হে আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহ মাফ করে দেন এরপর আমার নবী বলছেন দিক্কাহু ওয়া জুল্লাহু আমার আগের গুনাহ পরের গুনাহ দেখেন আমার নবী ছন্দ মিলানোর জন্য কত সুন্দর সুন্দর শব্দ দোয়ার মধ্যে বলতেন দিক্কাহু ওয়া জুল্লাহু আগের গুনাহ পরের গুনাহ এখানে যদি আমরা সেটা মনে রাখতে না পারি আমরা কি বলবো আউয়ালাহু ওয়া আখিরাহু সহজ
যেটা আমরা জানি আগের ঘুম পরের কিন্তু আমার নবী দোয়ার মধ্যে দেখেন কত সুন্দর ছন্দ মিলিয়ে দিয়েছেন আল্লাহুম্মাগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু আগের গুনাহ পরের গুনাহ কত সুন্দর শব্দ ওয়া ওয়া আখিরা ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু এবং আমার প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ যদি আরবি মনে না থাকে বাংলায় করলে তা হবে কিন্তু বাংলায় দোয়া করতে হবে কখন এমনি দোয়া করতে হবে সিজদায় গিয়ে কিন্তু আরবিতে করতে হবে অনেকে সিজদার মধ্যে গিয়ে দোয়া করার ব্যাপারে প্রশ্ন করে কিছুদিন আগে একজন আমাকে প্রশ্ন করেছিল সিজদার মধ্যে গিয়ে আমি দোয়া করতে পারবো কিনা এখান থেকে কেউ একজন আমাকে ফোন করেছিল সিজদার মধ্যে আপনি নফল নামাজের মধ্যে সিজদার মধ্যে দোয়া করা যাবে এই হাদিস শরীফের দোয়াগুলা দোয়া মাসুরা যেগুলো সেগুলা নিজের বাসায় দোয়া না নিজের বাসায় দোয়া করলে হবে না নিজের বাসায় দোয়া করবে যে মুনাজাতের সময় কিন্তু সিজদার মধ্যে গিয়ে মসনুন যে দোয়াগুলো আছে নামাজের সিজদার মধ্যে বিশেষ করে নফল নামাজের সিজদায় ফরজ নামাজের সিজদায় না এরপর নামাজ সাত নম্বর হলো নামাজ পড়বেন যে ধীর স্থিরভাবে যেটুকু পড়বেন অত্যন্ত একাগ্রতার সাথে পড়বেন তাড়াহুড়ো নয় অত্যন্ত ধীর স্থিরের সাথে নামাজ পড়বেন সেটা অল্প হোক দীর্ঘ কেরাত করবেন দীর্ঘ রুকু করবেন দীর্ঘ সিজদা করবেন যতক্ষণ আপনার মানে আন্তরিকতা থাকবে ততক্ষণ পর্যন্ত রুকু সিজদা লম্বা লম্বা করে আপনি নামাজ পড়বেন অনেকে রাকাত সংখ্যা বাড়ানোর জন্য তাড়াহুড়া করে সবকদরের রাতে বলে যে আমি 100 রাকাত নামাজ পড়ছি এত তাড়াহুড়া করে পড়ে সূরা কেরাত তো ঠিকমতো পড়ে না মনে রুকু সিজদার মধ্যে তাসবিহ পড়ে যায় একবার একবার তো এই ধরনের না পড়ে ধীর স্থিরভাবে সুন্দরভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন আট নম্বর হলো গরাইবুল কোরআন নামক কিতাবের 187 পৃষ্ঠার মধ্যে একটি দোয়ার উল্লেখ আছে শবে কদরের রাতে এই দোয়াটি যারা তিনবার পড়বে তাদের অনেক ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম এই দোয়াটি তিনবার পড়ার চেষ্টা করবেন নয় নম্বর হলো এশার এবং ফজর নামাজ জামাতের সাথে পড়বেন অন্যদিন পড়তে পারেন না পারেন কিন্তু এই শবে কদরের রাতে এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়বেন এতে লাভ কী হবে আপনার এই রমজানের শেষ দশকের বেজর রাতসমূহে এশারের নামাজ আর ফজরের নামাজ যদি অন্তত আপনি জামাতের সাথে পড়েন মুসলিম শরীফের 656 নম্বর হাদিস আল্লাহর পেয়ারা হাবিব বলেন যে ব্যক্তি এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ল সেই মূলত পুরো রাত ইবাদত করলো সবাই বলেন সুবহানাল্লাহ দশ নম্বর হলো শবে কদরের রাতে সাতবার সূরা কদর পড়বেন উন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই সূরাটা সাতবার পড়বেন নুজহাতুল মাজাল ইসলাম কিতাবের প্রথম খণ্ডের 223 পৃষ্ঠে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি শবে কদরে সূরা কদর সাতবার পাঠ করবে তাকে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন এবং 70,000 ফেরেশতা তার জন্য জান্নাত প্রার্থনা করবে কত বড় ফজিলত দেখেন সাতবার সূরা ইন্না আনজালনা পড়বেন এই শবে কদরের রাতসমূহে 11 নম্বর তিরমিজি শরীফের 3524 নম্বর হাদিস উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি শবে কদর পাই তাহলে কি করব কোন দোয়া করব তখন আমার নবীজি একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এই দোয়াটি করতে বলবেন মহিলারা অনেক সময় তাদের শারীরিক কারণে আপনারা যারা বয়স্ক তারা বুঝতেছেন শারীরিক কারণে তারা প্রতি মাসে ইবাদত করতে পারে না অনেক মহিলা আছেন শবে কদরের রাতে তাদের এই সমস্যা হয়ে যায় এখন এত বড় একটা ফজিলতময় রাত থেকে তারা কি বঞ্চিত হবে না তাদের জন্য সুযোগ আছে আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীজিকে যখন প্রশ্ন করলেন আয়েশা সিদ্দিকা বলছেন যে দোয়া করো আমার নবীজি বলছেন দোয়া করো এই দোয়াটি বেশি বেশি গুনাহ মাপ চাইতে বলবেন দরুদ শরীফ পড়তে পারবে শুধু কোরআন তেলাওয়াত করতে পারবে না নামাজ পড়তে পারবে না যাই নামাজে বোঝো ওযু কালাম বানাই গুনাহ মাপ চাইতে বলবেন জিকির আজকার আল্লাহর নামের জিকির সমূহ করতে পারবে দরুদ শরীফ পড়তে পারবে ইস্তেগফার করতে পারবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারবে এই সমস্ত দোয়া জিকিরগুলা মুনাজাত করতে পারবে এগুলো তাদেরকে করতে বলবেন নিজের জন্য নিজের সন্তান স্বামী আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করতে বলবেন এই আমলগুলো অন্তত তারা করবে এবং আমার নবীজি যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেটি বেশি বেশি পড়তে বলবেন আপনারাও পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি
এটার অর্থ হলো হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা পছন্দ করেন আমাকে ক্ষমা করুন দেখুন এই দোয়াটি হলো মুখ্য বিষয় ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমার সব আমাদের সবচেয়ে বড় আমল ক্ষমা যদি চেয়ে নিতে পারেন তাহলে আপনার রমজানের রোজা সার্থক 12 নম্বর আমল হলো এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়বেন দুই রাকাতের নিয়ত করে করে আপনারা নফল নামাজ পড়বেন তবে তারাহুর নয় ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করবেন 13 নম্বর আমল হলো শবে কদরের পাঁচটি রাতে সহজ পাঁচটি আমলের কথা আরবের একজন স্কলার পরামর্শ দিয়েছেন আপনারাও সেই আমলটি করার চেষ্টা করবেন তিনি যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে অন্তত যদি আপনি এই পাঁচটি রাতে এক টাকা দান করেন 31 মার্চ এক টাকা দিলেন 2 4 6 8 এপ্রিল এক টাকা দান করলেন তাহলে এই পাঁচ রাতে যদি আপনি এক টাকা দান করেন এই পাঁচটি রাতে তো নিশ্চয়ই শবে কদর থাকবে তাহলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শবে কদরের রাতের এবাদত 84 বছর 4 মাসের হাজার মাসের চাইতে উত্তম তাহলে আপনি যে একটা টাকা দান করলেন তাহলে হাজার মাস এক টাকা দান করার সওয়াব আপনার আমলনামায় দেয়া হবে তারপর বলেছেন দুই রাকাত অন্তত বেশি না পড়লে অন্তত দুই রাকাত আপনি শবে কদরের নিয়তে নামাজ পড়বেন তাহলে হাজার মাস নামাজ পড়ার সওয়াব আপনি অর্জন করতে পারবেন এরপর তিনি বলেছেন এশারের নামাজ ফজরের নামাজ জামাতে পড়ার জন্য তাহলে হাজার মাস আপনি জামাতে এশার এবং ফজরের নামাজ পড়ার কারণে সারা রাত ব্যাপী এবাদতের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে এরপরে তিনি বলেছেন তিনবার অন্তত যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না তিনবার অন্তত সূরা ইখলাস পড়বেন তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয় তাহলে তিনবার সূরা ইখলাস পড়লে আপনার 1000 মাস কোরআন তেলাওয়াতের কোরআন খতমের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন এরপরে বলেছেন অন্তত একবার হলেও দরুদ শরীফ পড়বেন তাহলে 1000 মাস দরুদ পড়ার সওয়াব আপনি অর্জন করতে পারবেন এবং একবার হলেও গুনাহ মাফ চাইবেন এই দোয়াটি পড়বেন যেটি আয়েশা সিদ্দিকাকে আমার নবীজি বলেছেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি তাহলে 1000 মাস গুনাহ মাফ চাওয়ার সওয়াব আপনি পাবেন সুবহানাল্লাহ আপনাদের কি মনে থাকবে আমলগুলো আমার কথাগুলো কি কঠিন নাকি বেশি বুঝতেছেন না আপনারা এরপর 14 নম্বর আমল হলো নফল নামাজের মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত না পারলে অন্তত তিনবার সূরা ইখলাস পড়বেন 15 নম্বর হলো নফল নামাজের মাঝে মাঝে বসে বসে দরুদ শরীফ পড়বেন এবং পরিবার পরিজনকেও বলবেন বেশি বেশি দরুদ শরীফ পড়ার জন্য এরপর 16 নম্বর আমল হলো যাদের অনেক নামাজ কাজা আছে তারা নফল নামাজ না পড়ে ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন তারা যেন কাজা নামাজগুলো পড়ে কাজা নামাজগুলো তো আপনাকে পড়তেই হবে অনেকের নামাজ কাজা হলে সেটা মৃত্যুর পরে যখন কাফফারা দিতে তখন খবর হয় একটা নামাজের কাফফারা এবছর ফিতরা কত 115 টাকা না সর্বনিম্ন 115 টাকা একটা নামাজের কাফফারা তাহলে ডেলি 6 ওয়াক্ত হিসাব করতে হবে বিতির সহ তাহলে একদিনে কত টাকা 100 টাকা করে হলো 600 টাকা আপনি যদি এক মাস নামাজ না পড়েন কত টাকা এখন তো আমরা পুরো বছরকে বছর নামাজ পড়ি না এগুলো কাফফারা দিয়ে কি শেষ করা যাবে সেজন্য যাদের অনেক নামাজ কাজা হয়ে গেছে শবে কদরের রাতে আপনারা ফরজ নামাজ এবং বিতির নামাজগুলো কাজা করে ফেলবেন কারণ কাজা নামাজ নামাজ যদি কাজা থেকে যায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটি উপত্যকার ঘোষণা দিয়েছেন ওয়াইল এই ওয়াইল উপত্যকা থেকে এটা এমন একটা যন্ত্রণাদায়ক স্থান যেটা থেকে জাহান্নামের অন্যান্য স্থান নাকি পানা চায় সেই জায়গার মধ্যে আমাদেরকে নিক্ষেপ করা হবে যদি আমরা নামাজ অবহেলা করি সেজন্য যারা যাদের বেশি বেশি নামাজ কাজা হয়ে গেছেন তারা নামাজের কাজাগুলা শবে কদরের এই পাঁচটি রাতের মধ্যে আপনারা পড়ে ফেলার চেষ্টা করবেন পাঁচ রাত কেন আপনি শেষ 10 দিন পড়েন না বিশেষ করে যারা এতেকাফ থাকবেন তারা এখানে যাদের অনেকগুলো নামাজ কাজা হয়ে গেছে এই এতেকাফের মধ্যে যদি মকরু অক্ত না হয় শুধু কাজা নামাজগুলো পড়তে থাকেন এতেকাফের মধ্যে এটা একটা বড় সুযোগ মকরু অক্ত ব্যতীত শুধু আপনি কাজা নামাজ ফরজগুলো পড়বেন আর বিতিরটা পড়বেন সুন্নত পড়ার দরকার নাই 17 নম্বর আমল হলো সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করবেন সালাতুত তাসবিহর নিয়ম তো আপনারা জানেন না জানলে আপনারা ওই ঘরের মধ্যে বিভিন্ন আমলে নাজাত তাজাত আছে না সেখান থেকে দেখে নেবেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটি নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজ এই সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করবেন শবে কদরের রাতে 18 নম্বর আমল হলো এই প্রত্যেক রাতে সারা মাস তো আপনারা তাহাজ্জুদ পড়েছেন অনেকে তাহাজ্জুদ পড়ার সুযোগ পায় নাই পান নাই এই শবে কদরের পাঁচটি রাতে অন্তত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন
19 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করবেন। আমার নবীজি শেষ জীবনে আয়েশা সিদ্দিকা বলেন মৃত্যুর আগ পর্যন্ত বেশি বেশি এই ইস্তেগফারটি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, অথবা এটা এতটুকু না পারলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এতটুকু পড়বেন, সেটাও যদি না পারেন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ হে আল্লাহ আমাকে মাফ করুন, হে আল্লাহ আমাকে মাফ করুন, এটা বেশি বেশি পড়বেন। যত বেশি ইস্তেগফার পড়বেন তত আপনার ফায়দা, আপনার রিজিকের বরকত হবে ইস্তেগফারের দ্বারা। ইস্তেগফারের দ্বারা যাদের সন্তান সন্ততি হয় না তাদের জন্য বড় অ্যান্টিবায়োটিক হলো ইস্তেগফার। ডাক্তারের কাছে তো যাচ্ছেন, অনেকে ডাক্তারের কাছে গিয়েও সন্তান হয় না, পাশাপাশি আপনি ইস্তেগফারের আমল করেন তাহলে দেখবেন সন্তান সন্ততি হবে। 10 নম্বর হলো কবরস্থান জিয়ারত করা, মা বাবা মৃত আত্মীয় স্বজন মুরব্বীদের কবর জিয়ারত করবেন। এবং 21 নম্বর আমল হলো গরিব মিসকিনকে দান করবেন এবং ভালো কাজের মধ্যে খরচ করার চেষ্টা করবেন। 23 নম্বর 22 নম্বর আমল হলো ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবেন।